হ্যালো লাভ ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন অনেক কাটাকুটি হচ্ছে অনেক কিছুই হবে আসলে আজকের ব্লগটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে জানাবেন কেমন হয়েছে আমাদের জমজমাট অনুষ্ঠানটা তো প্রথমে আমি সালাদ কাটা দিয়েই শুরু করলাম আপনাদের সাথে তো এই ফাঁকে বলেনি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকবো তো এবার নিই পরবর্তীতে আমরা এই যে সন্ধ্যাবেলায় চনা পেঁয়াজ ও সব রান্না হয়েছে সব এখন আমরা মেখে নিচ্ছে মেখে ঝুঁকে সবাই খাবো এই যে এটা করে রান্না করেছিল তো সব মাখতেছে এক একজন করে একজনে মাখতেছে আসলে এভাবে সবাই মিলে একসাথে খাবারটা আসলে খুব আনন্দের হয় খুব মজার হয় আসলে বলার মতো না সবাই মিলে একসাথে আসলে যে খাবারটা আসলে মজা হয় না সেটাই মজা হয়ে যায় সেটাই হচ্ছে বড়ো কথা তো এই যে এভাবে আমি খাবারগুলো শ্যুট করে আনলাম আপনাদের জন্য তো এভাবেই তো এই দেখতেই পাচ্ছেন কতগুলা রান্না হয়েছে কত বড় কত বড় পাতিলে রান্না হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পাতিল দেখে বুঝতে পারছেন আমরা পিকনিকের আয়োজন করেছি আমাদের ফ্ল্যাটে যারা উপরে নিচে সবাই আছে প্রায় আমরা সত্তর জনের মতো পিকনিক করেছি যেহেতু শীতকাল গ্রামে নাই বলে কি টাউনে আছি এই জন্য কি পিকনিক পিকনিক বাদ যাবে তা তো হয় না সেজন্য আমরা সবাই মিলে একটা আয়োজন করেছি আমরা সত্তর জনের মতো পিকনিক করেছি এই যে দেখতেন এখানে ডিম বসাই দিচ্ছে তারপর মুরগির মাংস তো আপনাদেরকে দেখালাম মুরগির মাংস রান্না হয়ে গেছে আসলে আমি যেতে যেতে রান্না শেষ আমার যেতে একটু লেট হয়ে গেছিল। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না ও আসার পরে আমি গেছি তো সবাই রান্নাবান্নার পরে আবার একটু সাজোগুজুও করেছে তো আমি একটু করে সাঁচলাম আমি অসুস্থ দেখেন আমার চেহারা দেখেই বুঝতে পারবেন আমি অনেকটা আসলে অসুস্থ তবুও কী করব সবার সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে সবার সাথে হয়তো ছোটো ভাই বোন যারা আছে তারা সবাই শাড়ি পরেছে সবাই এখন নাচতেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট মনিরা কী সুন্দর করে এনজয় করতেছে ওরা নাচতেছে পিকনিক বলে কথা সবার থেকে তো এনজয় করতে হবে আসলে এনজয় না করলে পিকনিকের মতো মনেই হয় না তো ছোট বোনেরা আছে সবাই একসাথে একটু করে হাততালি দিচ্ছে আর সবাই দাঁড়িয়ে আছে সবাই একটু একটু নাচতেছে সবাই শাড়ি পরেছে এই হচ্ছে কথা তো সবাই মিলে এনজয় করাটা আসলে বড় কিছু সবাই মিলে এনজয় করতে হয় তো সবাই মিলে এনজয় করার পর লটারিও দেওয়া হয়েছিল এটা আসলে শ্যুট করা হয় নাই আর সবাই ফেসটা আসলে দেখাতে চায় না সেই জন্য আরও প্রবলেম এখন যারা ছেলেরা আছে তারা আগেই খেয়ে নিচ্ছে তো ছেলেরা যাদের আছে তাদেরকে খাওয়াগুলো দিয়ে দিয়েছে এই যে এখানে রান্না হয়েছে আমাদের মুগ ডাল রান্না হয়েছে মুরগির মাংস মুগ ডাল ডিম তারপরে সালাদ তারপরে পোলাও পোলাও করা হয়েছে তো এখন ছোটো ভাই ভাইরা সব বসে গেছে খাওয়ার জন্য তো ওদেরকে খাওয়ানোর পরে আসলে এক একটা বেস করে থেকে খেতে হবে সবাই একসাথে খাওয়াটা পসিবল না এই যে দেখতে পাচ্ছেন এখন আলু তারপর মুরগির মাংস সালাদ এগুলো সব মানে দিয়েছে তো সবাই নিয়ে নিয়ে যে যার মতো করে খাচ্ছে অনেক মজা করছে আসলে দূরে থেকেও এমন মজা আসলে খুব এনজয় করেছি তো ওরা খাওয়ার পর আমরা খেতে বসবো আমরা যেহেতু আগে ছেলেরা খাওয়ার পরে মেয়েরা খাবে এটাই আসলে নিয়ম না ওদের ওদের একটু তাড়াহোড়া ছিল এই জন্য ওরা খেয়ে ফেলেছে আগে তো এখন আমরা খেতে বসেছি এই যে দেখতে পাচ্ছেন এই ডিম ডিম একটু রসা করেছে অনেকে ঝোল ছাড়া ভাত খাইতে পারে না এটাই হচ্ছে প্রবলেম এই যে মুরগির মাংসগুলো কেমন হয়েছে আর ডাল ডাল আসলে আমি খেয়ে দেখি নেই কীরকম হয়েছে মুরগির মাংস আর ডিম দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেছিলো টেস্ট করে দেখি নাই আর যেগুলো টেস্ট করছি সেগুলো অনেক মজা হয়েছে তো ছবি উঠেছে তারপরে কি বলে সবাই খাচ্ছে অনেক আনন্দ করেছি পিকনিকটা খুব ভালো হয়েছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আচার না বাই বাই